শিক্ষার্থীরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আজকে আমরা আঠারোতম ক্লাস করছি আমাদের কিন্তু প্রথম অধ্যায় প্রায় শেষের দিকে ঠিক আছে আর এই প্রথম অধ্যায়ের থেকে আমি আবারও বলছি তোমাদের দুই সেট সৃজনশীল প্রশ্ন হয় তার মানে বিশ নম্বরের প্রশ্ন হয় এই অধ্যায় থেকে তাই এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই বড় একটি অধ্যায় এই জন্য এই অধ্যায়টি খুব ভালো করে পড়বে তোমরা আমরা তাসের অঙ্ক করেছিলাম গত ক্লাসে বলেছিলাম যে আজকে প্রভাবিলিটি করব আজকে সম্ভাবনার অঙ্ক করব। তা সম্ভাবনা বের করার যে সূত্রটা ছিল আশা করি তোমাদের মনে আছে সম্ভাবনার সূত্র ছিল অনুকূল ঘটনা ডিভাইডেড বাই মোট ঘটনা তাহলে দেখো যে আমাদের এইখানে তিনটি মুদ্রা একত্রে নিক্ষেপ করার নমুনা ক্ষেত্র দেওয়া আছে এখানে তিনটি মুদ্রা যদি আমি একত্রে নিক্ষেপ করি তাহলে এই ধরনের ঘটনা ঘটতে পারে নমুনা ক্ষেত্র কাকে বলে যেখানে সব ধরনের সম্ভাব্য ঘটনা থাকে তাহলে দেখো এখানে যে ঘটনাগুলো দেওয়া আছে এ ঘটনার বাইরে আর অন্য কোনো ঘটনা ঘটার কোনো সম্ভাবনা নেই তাহলে এই হচ্ছে আমাদের নমুনা ক্ষেত্র যেখানে সকল সম্ভাব্য ঘটনা আমরা নিয়ে থাকি এখন প্রথম যে নমুনাটা প্রথম যে তোমার ঘটনাটা বলেছে প্রশ্নে সবগুলো মাথা হবে ঠিক আছে উপরের পিঠে সবগুলো মাথা হবে তার মানে আমার তিনটা মাথা থাকতে হবে যেহেতু আমি তিনবার নিক্ষেপ করেছি তাহলে এই ঘটনা কিন্তু একটি আছে এখানে ট্রিপল এইচ ঠিক আছে তাহলে নাম্বার অফ এ আমার একটি আর মোট ঘটনা কয়টি দেওয়া আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট তাহলে আমার মোট ঘটনা কয়টি আটটি আর অনুকূল ঘটনা আমার একটি তাহলে আমার সম্ভাবনা কী হবে অনুকূল ঘটনা নাম্বার অফ এ আর মোট ঘটনা নাম্বার অফ অ্যাস তাহলে প্রবাবিলিটি অফ এ তার মানে এ ঘটনাটি ঘটবে তার মান কত ওয়ান বাই এইট একইভাবে দেখো সবগুলো লেজ হবে তার মানে টেল হবে এরকম ঘটনা একটি এখানে ঠিক আছে আর অন্যগুলো দেখো হেড টেল হেড টেল কিন্তু আছে একটা দুইটা করে হেড অথবা টেল আছে কিন্তু এখানে বলেছে যে আমার সবগুলোই টেল লাগবে তাহলে সবগুলো টেল লাগলে আমাদের এরকম ঘটনা একটি আছে তাহলে অফ বি তার মানে বি ঘটনাটি ঘটবে তার সম্ভাবনা কত এবার আসো একটি একটি মাথা লেজ বড়জোর দুটি মাথা কমপক্ষে একটি মাথা পাওয়ার সম্ভাবনা কত এই অঙ্কে যে জিনিসটা তোমাদের সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখানে যে ঘটনাগুলো বলে সেই ঘটনাগুলো বুঝতে পারা প্রথমে আসো যে একটি মাথা তার মানে কি বোঝাচ্ছে তিনটি করে এখানে ঘটনা ঘটবে তিনবার আমি নিক্ষেপ করব। কিংবা তিনটা এককটু নিক্ষেপ করব তাহলে আমি তিনটা কি পাব আউটকাম পাবো তাহলে সেই ক্ষেত্রে বলেছে যে একটি মাথা মানে শুধুমাত্র একটি মাথা থাকবে এরকম ঘটনা দেখো তো এখানে কোথায় আছে একটি মাথা হেড হেড টেল এখানে কয়টি দুটি মাথা আছে তাহলে এটা আমরা নিব না তিনটি মাথা এটাও আমরা নিব না আমরা শুধুমাত্র একটি মাথার ঘটনা নিব তাহলে এখানে দেখো হেড টেল টেল তার মানে এখানে একটি মাথার ঘটনা আবার দ্বিতীয়তে আসো এখানে টেল হেড টেল ঠিক আছে তাহলে এটাও এই ঘটনার মধ্যে যায় আবার এখানে আসো টেল টেল হেড তার মানে এটাও একটি মাথা যুক্ত একটি ঘটনা তাহলে এ ঘটনায় দেখো নাম্বার অফ এ নাম্বার অফ এ কত আসছে আমাদের থ্রি আসছে এই যে এক দুই তিনটি ঘটনা আমরা পেয়েছি এ ঘটনার ক্ষেত্রে তিনটি উপাদান পেয়েছি তাহলে এখানে নাম্বার অফ এ হবে থ্রি আর মোট ঘটনা কয়টা আটটা এবার আসো বি একটি লেজ আগে ছিল একটি মাথা এবার আসো একটি লেজ তাহলে একটি লেজ খুঁজে দেখো কোথায় আছে দ্বিতীয়তে আছে হেড হেড টেল এখানে কিন্তু একটি লেজ লেস মানে কি টেল আবার এখানে আসো হেড টেল হেড এখানেও একটি লেজ এখন দেখো যে আর কোথায় আছে একটি লেজ টেল হেড হেড ঠিক আছে খুঁজে পেয়েছো আর বাকিগুলোতে কিন্তু এখানে কিন্তু দুইটি লেজ আছে এখানেও দুটি লেজ এখানে দুটি লেজ ঠিক আছে আর উপরের প্রথমটাই আমরা তিনটি হেড পেয়েছি সেখানে কোনো টেলই নেই তাহলে বি ঘটনায় আমার উপাদান সংখ্যা কত হবে থ্রি নাম্বার অফ বি হবে কত থ্রি এবার আসো সবথেকে যেই যেই জিনিসটা তোমাদের কনফিউশন লাগে সেটা হচ্ছে বড়ো জোর এবং কমপক্ষে আমরা যখন কোথাও যাই যখন আমাদের জন্য কেউ অপেক্ষা করে তখন আমরা কি বলি যে আমার রেডি হতে বড় জ্বর পাঁচ মিনিট লাগবে এই বড় জোর পাঁচ মিনিটটার আমি কী বোঝাচ্ছি যে আমার সর্বোচ্চ পাঁচ মিনিট লাগবে তার আগেও আমি চলে আসতে পারি কিংবা তার আগেও আমি রেডি হতে পারি তার মানে কি এর থেকে কম সময় লাগবে কিন্তু এর থেকে বেশি লাগবে না তার মানে বড় জোরে দেখো তোমার বড় জ্বর আমার দুটি মাথা আমি সর্বোচ্চ দুটি মাথা নিব এর বেশি নিব না আবার মাথা নাও থাকতে পারে সর্বোচ্চ দুটি নিব নাও থাকতে পারে তাহলে এই ধরনের ঘটনা যদি দেখো যে সর্বোচ্চ দুটি মাথা একটি মাথাও নিতে পারবো আবার মাথা ছাড়া ঘটনা আমরা নিতে পারবো কারণ আমি বলেছি যে বড় জোর সর্বোচ্চ আমি এটা নিব আমি নাও নিতে পারি তাহলে আমার দুটি ঘটনা আসবে একটি হেডওয়ালা আসবে দুটি হেড এরকম আমার আটটার মধ্যে সাতটা ঘটনাই আমি নিতে পারবো আর একটা ঘটনা আমরা নিতে পারবো না কেন কারণ সেখানে তিনটি মাথা আছে এই আমরা নিতে পারবো না কারণ আমার লিমিট কত বড় জোর আমি দুটি মাথা নিব তাহলে আমার লিমিট হচ্ছে দুই সেক্ষেত্রে আমি এই ট্রিপল হেডটা নিতে পারবো না তার মানে আমার সি এর ক্ষেত্রে নাম্বার অফ সি হচ্ছে কত সেভেন ঠিক আছে এবার আসো আমাদের যে ডিতে আছে কমপক্ষে একটি মাথা ঠিক আছে কমপক্ষে একটি মাথার জন্য আমার কি বলেছে আমরা যখন কারো কাছে টাকা ধার নেই হুম তাহলে আমরা কি বলি আমার কমপক্ষে এত টাকা লাগবেই তার মানে এর কম তুমি দিতে পারবে না এর বেশি দিতে পারো কিন্তু এর কম দিতে পারো না তাহলে এই ধরনের এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কমপক্ষে যখন বলবে কমপক্ষে এক কমপক্ষে দুই কিংবা কমপক্ষে তিন তখন আমার সেই সংখ্যা থেকে উপরের দিকে যেতে হবে তাহলে আমার এখানে কমপক্ষে এক বলেছে আমি উপরের দিকে কত কততে যাব দুইয়ে যেতে পারি তিনে যেতে পারি ঠিক আছে তাহলে কমপক্ষে একটি মাথা যদি আমরা দেখি আমার কমপক্ষে একটি মাথা প্রথমেই যদি আসি একটি মাথা নিচের দিকে আছে ঠিক আছে তারপর দুটি মাথা আছে দুটি মাথা এবং তিনটি মাথা পর্যন্ত আমি নিতে পারব এখানেও এই যে টেল 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 আমরা এটা নিতে পারবো না কারণ আমাদের মাথা লাগবেই একটি মাথা আমাদের লাগবেই তাহলে যেহেতু এখানে আমার এক একটি একটিও মাথা নেই তাই আমি এই টেল 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 নিতে পারবো না তারপর আমার এইখানে নাম্বার অফ ডি আসছে কত সেভেন ঠিক আছে তাহলে এই যে হচ্ছে এইটা আমি এই পর্যন্ত কি বের করলাম এগুলো হচ্ছে ঘটনার সংখ্যা বের করলাম এটা কিন্তু প্রবাবিলিটি না এখন আমরা প্রবাবিলিটি বের করব প্রথমে এর জন্য প্রবাবিলিটি বের করব আমার অনুকূল ঘটনা এখানে কত তিন আর মোট ঘটনা কত আট তার মানে প্রবাবিলিটি অফ এ মানে এ ঘটনাটি ঘটবে তার সম্ভাবনা কত থ্রি বাই এইট এবার আসো প্রবাবিলিটি বি ঘটবে তাহলে প্রবাবিলিটি বি ঘটবে তার সম্ভাবনা কত দেখো এখানে অনুকূল ঘটনা কত দেওয়া আছে নাম্বার অফ বি কত দেওয়া আছে থ্রি আর টোটাল ঘটনা আমরা জানি কত এইট তাহলে বি ঘটনাটি ঘটবে তার সম্ভাবনা কত থ্রি বাই এইট একইভাবে সি ঘটনাটা ঘটবে তার সম্ভাবনা বের করব তাহলে সি ঘটনাটি ঘটবে তার সম্ভাবনা কত নাম্বার অফ সি কত এখানে সেভেন তার মানে সেভেন বাই এইট এবং ডি ঘটনাটি ঘটবে তার সম্ভাবনা মানে প্রবাবিলিটি হ্যাঁ দুটা স্টেপ প্রথমে নাম্বার অফ এ বি সি এগুলো বের করতে হবে আর নাম্বার অফ অ্যাস তো আমরা প্রথমেই বের করব নাম্বার অফ অ্যাসটা কি নমুনা ক্ষেত্র তার মানে আমাদের নমুনা ক্ষেত্র প্রথম বের করতে হবে দ্বিতীয়তে এই যে নাম্বার অফ যে ঘটনাগুলো দেওয়া আছে হ্যাঁ নাম্বার অফ এ বি সি এগুলো বের করতে হবে তারপর আমি প্রবাবিলিটি বের করতে পারবো ঠিক আছে এই প্রবাবিলিটির জন্য আমার যে এই যে নাম্বার অফ ডি নাম্বার অফ এস এটা আগে বের করতে হবে তারপর আমি সংখ্যাটা বসিয়ে দিব তাহলে এই হচ্ছে আমাদের প্রবাবিলিটি অফ এ বি সি ডি ঠিক আছে এখন আমরা একটু বড়ো পরিসরে অঙ্ক করব এই বরফ পরিসরের অঙ্কটা কি একটি মুদ্রায় চারবার নিক্ষেপ করলে কি ধরনের অঙ্ক আমরা করতে পারি এখন আসো যেহেতু আমাদের এই পর্যন্ত তিনবার ছিল এখন আমরা চারবার করব মানে আমার চারটা আউটকাম থাকবে তাই না একটি ঘটনায় তাহলে এখন আসো এটা হচ্ছে আমাদের নমুনা ক্ষেত্র ঠিক আছে এখানে আমার মোট ঘটনা আছে কত এখানে আমার মোট ঘটনা থাকবে ষোলোটি ষোলোটি এক দুই তিন চার এক দুই তিন চার মানে চার চারে ষোলোটি আছে তাই না এখানে দেখো তিনটি মাথা কমপক্ষে তিনটি মাথা বড় জোর তিনটি মাথা আমি কিন্তু এই কমপক্ষে এবং বড় জোরের মধ্যে খুব বেশি জোর দিচ্ছি ঠিক আছে তোমরাও এই জিনিসটা খুব ভালো করে বুঝে নিও প্রথমে আসো তিনটি মাথা তিনটি মাথা বলতে আমি শুধুমাত্র তিনটি মাথার কথাই বলছি দুটি হলেও হবে না আবার একটি হলেও হবে না আবার চারটি হলেও হবে না ঠিক আছে তাহলে তিনটি মাথা মানে শুধুই তিনটি মাথা তিনটি মাথার ঘটনা যদি আমি দেখতে যাই গোনো এখানে তিনটি মাথা আছে ঠিক আছে এখানেও তিনটি মাথা আছে এখানে নিব না কারণ দুটি মাথা আছে এখানে তিনটি মাথা আছে এখানে দুটি আর বাকিগুলো দুটি নিচে আসো তিনটি মাথা আরেকটি ঘটনা পেয়েছে আর বাকিগুলোর মধ্যে কিন্তু দুটি করে আছে আর চারটি করে আছে তাহলে চারটি দুটি একটি এই ধরনের হেড আমরা নিব না কারণ আমাদের স্পেসিফিক্যালি বলা হয়েছে তিনটি মাথা আর লাস্টে যে আছে টেল 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 এটাও আমরা নিতে পারবো না তার মানে আমার তিনটি মাথা আছে এমন ঘটনার সংখ্যা হচ্ছে চার ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু চারটি ঘটনা আমরা পেয়েছি যে তিন মাথা যুক্ত ঘটনা এবার আসো কমপক্ষে তিনটি মাথা আবারও সেই কমপক্ষে কমপক্ষে বলতে বলেছি যে ন্যূনতম আমাকে তিনটি মাথা নিতে হবে তার বেশিও নিতে পারে তাহলে আমাদের যে প্রথমে করেছিলাম তিনটি মাথা সেই তিনটি মাথার ঘটনা আসবে সাথে এই যে চারটি মাথা এই ঘটনাটা আসবে তাহলে আমাদের কমপক্ষে তিনটি মাথার ঘটনার সংখ্যা কয়টি নাম্বার অফ বি হচ্ছে ফাইভ ঠিক আছে নাম্বার অফ বি হচ্ছে ফাইভ আর মোট ঘটনা হচ্ছে আমাদের কত ষোলোটি তাহলে সিতে যদি আসি সিতে আমরা বলেছি যে বড় জোর সর্বোচ্চ আমার এত নিতে পারবো এর পেশি নিতে পারবো না তার মানে আমার এখানে সর্বোচ্চ তিনটি মাথা বলেছে সর্বোচ্চ তিনটি মাথা এর কম হতে পারে নাও থাকতে পারে তাহলে খুব সহজ যদি আমরা দেখি আমরা শূন্য মাথা নিতে পারবো মানে মাথা ছাড়া ঘটনা নিতে পারবো একটি মাথা দুটি মাথা এবং সর্বোচ্চ তিনটি মাথা নিতে পারবো সেই ক্ষেত্রে আমার যদি সহজভাবে দেখি এখানে একটি ঘটনা আছে চারটি মাথা যুক্ত। তাহলে আমরা এই চারটি যুক্ত ঘটনা বাদে আর সবগুলোই নিতে পারবো ঠিক আছে তাহলে আমার নাম্বার অফ সি কয়টি হবে পনেরোটি ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের সম্ভাবনা বের করার এখানে প্রথম যে ঢাপগুলো নাম্বার অফ অ্যাস মানে নমুনা ক্ষেত্র তারপর এই যে বিভিন্ন নাম্বার অফ ঘটনার সংখ্যা যে বের করা এই জিনিসটা আমরা করলাম এখন আমরা কি করব? এখন আমরা যেটা করব সেটা হচ্ছে সম্ভাবনা বের করব ঠিক আছে সম্ভাবনায় আমরা এখন বের করব। সম্ভাবনা বের করার জন্য আমাদের কি করতে হবে সম্ভাবনার যে সূত্রটা ছিল কি ছিল প্রোবাবিলিটি অফ এ তার মানে এ ঘটনা যে ঘটবে তার সম্ভাবনা কত নাম্বার অফ এ ডিভাইডেড বাই নাম্বার অফ অ্যাস তাহলে নাম্বার অফ এ হচ্ছে কত ছিল চার আর নাম্বার অফ অ্যাস ছিল ষোলো তাহলে এ ঘটনা ঘটবে তার মান কত ওয়ান বাই ফোর একইভাবে বি ঘটনাটি ঘটবে তার সম্ভাবনা কত হবে প্রোবাবিলিটি অফ বি হচ্ছে নাম্বার অফ বি মানে অনুকূল ঘটনার সংখ্যা ছিল পাঁচ আর মোট ঘটনা হচ্ছে ষোলো তাহলে অফ বি এর মান হবে আবার সর্বোচ্চ তিনটি মাথা তাহলে সর্বোচ্চ তিনটি মাথার ঘটনা আমার কয়টা ছিল এখানে পনেরোটি তাই না তাহলে নাম্বার অফ সি পনেরো এটাই হচ্ছে কিন্তু আমার কি অনুকূল ঘটনা আর মোট ঘটনা কত ষোলো তাহলে সি ঘটনাটি ঘটবে তার সম্ভাবনার মান কত হবে পনেরো বাই ষোলো তার মানে অনুকূল ঘটনা ডিভাইডেড বাই মোট ঘটনা ঠিক আছে এই হচ্ছে আমাদের মুদ্রার জন্য অঙ্ক এবার আসো আমরা ছক্কার জন্য করব ছক্কায় দুটি ছক্কা যদি আমরা নিক্ষেপ করি তাহলে এটি হবে আমাদের নমুনা ক্ষেত্র আর যখন আমরা একটি ছক্কা নিক্ষেপ করব। তখন আমরা কি আমরা জানি সাধারণত ছক্কার কয়টি পিঠ থাকে ছয়টি এক দুই তিন চার পাঁচ আর ছয় তাই না তাহলে এই দুটি ছক্কা যখন আমি একত্রে নিক্ষেপ করব। তখন এই হবে আমার নমুনা ক্ষেত্র ঠিক আছে তাহলে এটা যদি আমার নমুনা ক্ষেত্র হয়ে থাকে এটা হচ্ছে নমুনা ক্ষেত্র হবে আমার তাহলে এখানে দেখো মোট ঘটনা হচ্ছে ছত্রিশটি ছয় ছয় ছত্রিশটি প্রথমেই আসো সংখ্যাদয়ের ব্যবধান দেওয়া আছে তিন তাহলে সংখ্যাদয়ের ব্যবধান তিন খুব ভালো করে খেয়াল করো আমি যদি এখানে প্রথম ঘটনায় আসি ওয়ান মাইনাস ওয়ান তাহলে কত হয় জিরো আবার টু মাইনাস ওয়ান কত হয় ওয়ান কিন্তু আমাকে কি বলেছে সংখ্যা দয়ের ব্যবধান হবে তিন তাহলে সংখ্যা দয় বলতে বুঝতে পারছো যে এইখানে যে দুটি সংখ্যা আছে ওয়ান ওয়ান ঠিক আছে এই সংখ্যা দয়ের কথা বলছে মানে এই দুটি সংখ্যাকে বলেছে তাহলে দেখো যে বলছে ব্যবধান তিন হবে তার মানে বিয়োগ ফল তিন হবে বিয়োগ ফল যদি তিন হয় তাহলে এখানে খুব ভালো করে খেয়াল করো ফোর মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু থ্রি আবার ফাইভ মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু কত হবে ফোর হবে তাহলে আমরা এটা নিতে পারবো না ঠিক এভাবে আমাকে খুঁজতে হবে যে বিয়োগ ফল তিন হয় এরকম আর কি ঘটনা আছে এখন আসো ফাইভ মাইনাস টু করলে আমাদের কি হয় ফাইভ মাইনাস টু করলে কিন্তু আমার থ্রি হয় আবার সিক্স মাইনাস থ্রি করলেও আমার থ্রি হয় আমার একজাক্টলি ব্যবধান থ্রি লাগবে এখন যেহেতু এখানে থ্রি সিক্স আসছে তাহলে আমি আবার যদি ফোর থেকে ওয়ান মাইনাস করি তখনও আমি থ্রি পাব থ্রি পাবো আবার ফাইভ থেকে টু মাইনাস করলে থ্রি পাবো সিক্স থেকে থ্রি মাইনাস করলে থ্রি পাবো তাহলে আমার ঘটনা কয়টি হলো দেখো যে প্রথমে নিয়েছি ওয়ান ফোর তাই না প্রথমে নিয়েছি ওয়ান ফোর প্রথমে আমার আসবে ওয়ান ফোর তারপর আসবে টু ফাইভ তারপর থ্রি সিক্স ফোর ওয়ান ফাইভ টু দেন সিক্স থ্রি ঠিক আছে তাহলে আমার মোট ঘটনা কয়টি হল ছয়টি তাহলে এ ঘটনা যে ঘটবে তার সম্ভাবনা কত হবে এই যে নাম্বার অফ সিক্স ডিভাইডেড বাই মোট ঘটনা কত ছিল থার্টি সিক্স তার মানে আমার কী হবে থার্টি সিক্স সিক্স বাই থার্টি সিক্স ঠিক আছে এটা হচ্ছে প্রবাবিলিটি অফ এ তাহলে এ ঘটনাটি ঘটে তার মান কত ওয়ান বাই সিক্স এবার আসো বি ঘটনার ক্ষেত্রে বলছে ব্যবধান তিন এর বেশি হবে তিনের বেশি হলে আমাদের কত হবে তিনের বেশি কি কি সংখ্যা আছে চার পাঁচ ছয় সাত এরকম তাই না তাহলে যদি এখানে আসো বলছে তিনের বেশি আমি যদি ফোর মাইনাস মাইনাস ওয়ান করি তাহলে কত আসবে থ্রি আসবে কিন্তু আমরা এটা নিতে পারবো না আমার তিনের বেশি লাগবে ব্যবধান তাহলে ফাইভ মাইনাস ওয়ান করলে কত হয় ফোর হয় তাহলে এটা আমরা নিতে পারবো কোনটা ওয়ান ফাইভ ঠিক আছে ওয়ান সিক্সও নিতে পারবো কারণ সিক্স থেকে ওয়ান মাইনাস করলে কি হয় ফাইভ হয় বলেছি তিন এর বেশি তাহলে এক্ষেত্রে দেখো টু সিক্স নিতে পারবো কারণ ছয় থেকে দুই বিয়োগ করলে আমাদের চার হয় যা কিনা তিন এর বেশি আবার এখানে দেখো যে থ্রি এর ক্ষেত্রে আমরা কোনোটাই নিতে পারবো না কারণ থ্রি থেকে ওয়ান মাইনাস করলে টু হয় আবার থ্রি সিক্স থেকে থ্রি বিয়োগ করলে আমাদের থ্রি হয় সেক্ষেত্রে আমরা এটা নিতে পারছি না আবার ফোর ওয়ান ঠিক আছে ফোর থেকে ওয়ান মাইনাস করলে কত হয় থ্রি হয় তাহলে আমরা এটাও নিতে পারবো না আমরা কত নিতে পারবো ফাইভ ফাইভ ওয়ান সিক্স ওয়ান সিক্স টু পর্যন্ত নিতে পারবো ঠিক আছে তাহলে এই ক্যাটে দেখো যে ও এখানে না আমরা এইখানে করছি তাহলে আমার ঘটনার সংখ্যা কী কী আসছে ওয়ান ফাইভ টু সিক্স তারপর ফাইভ ওয়ান সিক্স ওয়ান সিক্স টু তাই না ওয়ান ফাইভ ওয়ান সিক্স আসবে তাহলে ছয়টি তাহলে প্রবেবিলিটি অফ বি মানে বি ঘটনাটি ঘটবে এর সম্ভাবনা কত হবে ওয়ান বাই সিক্স এবার আসো যে ঘটনা সি এর ক্ষেত্রে কি বলেছে ঘটনা সি এর ক্ষেত্রে বলেছে সংখ্যা তো যোগ ফল আট এর বেশি তার মানে আটের বেশি মানে কত নয় দশ এগারো তাই না তাহলে এখানে আমি পাঁচ যোগ যদি চার নেই কত আসবে নয় আসবে তাহলে সেটা কি আটের বেশি অবশ্যই এটা আট এর বেশি তার মানে নয় নিব আমরা দশ নিব এগারো নিব ঠিক আছে বারো নিব কারণ আমাদের সর্বোচ্চ কত হবে ছয় আর ছয় যোগ করলে কত হবে বারো হবে তাহলে এই ধরনের সংখ্যা কিংবা এই ধরনের ঘটনা যদি আমরা দেখতে যাই তাহলে দেখো কোনটা কোনটা আসবে প্রথমেই যদি আমরা নেই যে আট এর বেশি একের ঘরে আমরা কোনোটাই নিতে পারবো না এর ঘরেও নিতে পারবো না কারণ দুই আর ছয় যোগ করলে আট হয় কিন্তু আমাদের কি দরকার আট এর বেশি তাহলে তিনের ঘরে আমরা নিতে পারবো থ্রি সিক্স হুম থ্রি সিক্স যোগ করলে আমাদের কত হয় নয় হয় তাই না সেটা হবে আট এর বেশি তাহলে এখানে দেখো আমি যদি দেখাই এখানে তোমার ফোর ফাইভ হুম ফাইভ 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 সিক্স সিক্স ফোর এখানে সিক্স ফাইভ এগুলো যোগ করলে কত হয় এখানে হবে তোমার নয় তাই না দশ এখানে এগারো আবার এখানে দশ ঠিক এইভাবে আসছে এখানে আরেকটি যোগ হবে সেটা কি হবে যে থ্রি সিক্সটা আসবে কারণ থ্রি সিক্সটা হচ্ছে তোমার থ্রি সিক্সটা হচ্ছে যোগ করলে আমাদের কত হয় থ্রি সিক্স হ্যাঁ আবার হচ্ছে সিক্স থ্রি সিক্স থ্রি তাহলে এই দুইটা ঘটনা আমার আর আসবে আর এখানে আমার কত হবে সিক্সের জায়গায় এইট হবে তাহলে এখানে আমার সম্ভাবনা কত আসবে যদি আমি এইট বাই এইট বাই থার্টি সিক্স নেই হ্যাঁ এইট বাই থার্টি সিক্স নেই তাহলে আমাদের এখানে কত চার দিয়ে গুণ করলে টু বাই নাইন আসবে ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের প্রবিলিটি সি তাহলে প্রভাবিলিটি সি বের করা হচ্ছে মান হচ্ছে ওয়ান বাই সিক্স এবার সম্ভাবনা হচ্ছে ডি এর বার করবো ডি তে আমরা কী বলেছি সংখ্যা দুয়ের যোগ ফল তিন দ্বারা বিভাজ্য এখন এক আর দুই যোগ করলে কত হয় তিন হয় এই তিনটা কিন্তু অবশ্যই তিন দ্বারা বিভাজ্য হবে হ্যাঁ তিন দ্বারা বিভাজ্য হলে পরে আমাদের কত হবে ওয়ান আসবে তাহলে এই ধরনের ঘটনা কিন্তু আমাদের কয়টি আছে বারোটি আছে খুব ভালো করে খেয়াল করো বারোটি আছে কিভাবে এক আর দুই যোগ করলে তিন হয় যা তিন দ্বারা বিভাজ্য আবার এখানে দেখো যে এক আর পাঁচ যোগ করলে কত হয় ছয় হয় ছয়ই আমরা তিন তিন দিয়ে ভাগ করলে দুই হয় তাই না তাহলে এটাও তিন দ্বারা বিভাজ্য তাহলে এই ধরনের ঘটনা আমার মোট বারোটি হয় তাহলে আমার প্রলিটি অফ ডি প্রবিলিটি অফ ডি বের করার জন্য কি করতে হবে অনুকূল ঘটনা কত বারো ডিভাইডেড বাই মোট ঘটনা থার্টি সিক্স তাহলে এখানে আমার সম্ভাবনা কত আসছে ওয়ান বাই থ্রি ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের অঙ্ক আমরা নেক্সট ক্লাসে আরও কিছু প্রভাবিলিটি করব তারপর আমাদের এই প্রথম অধ্যায় শেষ হয়ে যাবে তাহলে সেই পর্যন্ত আমি যে অঙ্কগুলো করেছি সেগুলো ক্লিয়ার হয়ে নাও বারবার দেখো এবং নিজে নিজে করো ঠিক আছে নিজে নিজে প্র্যাকটিস করলে এই অঙ্কগুলো তোমাদের কাছে সহজ মনে হবে তাহলে নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো সবাইকে অনেক অনেক ধন্যবাদ